আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার টিয়ে পাখির খাবার নিয়ে হাজির হয়ে গেছি বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেকুবু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম ভুবন বাধ্য করার গানটা গেয়ে ফেললাম যাই হোক আজকে আমি আমার টিয়ে পাখিকে কী খেতে দিচ্ছি ধান আর বাদাম কাঁচা বাদাম এখন আমি রেডি করতেছি ওর খাবার ধান এবং কাঁচা বাদাম মিক্সড করে দিচ্ছি যদিও বা এই গরমে বাদাম তেল জাতীয় খাবার অর্থাৎ শুধু বাদাম না তেল জাতীয় সমস্ত প্রকার খাবার টিয়ে পাখি বা বিভিন্ন প্রকার পাখির জন্য ক্ষতিকর তবুও যে কোনো জিনিস শরীরের জন্য সবসময় দরকার হয় সো আমি আমার টিয়ে পাখিকে বাদাম খাওয়াই এই গরমের সময় মূলত মাসে দুই দিন তাই আজকে আমি আমার টিয়েকে বাদাম খেতে দিচ্ছি তাই আপনাদের সামনে নিয়ে আসলাম ওকে আপনারা দেখতেই পাচ্ছেন ও কিভাবে বাদাম খাচ্ছে ও অবশ্য বাদাম অনেক পছন্দ করে ওকে বাদাম দেওয়ার সাথে সাথেই ও নিচে নেমে বাদাম নিয়েই খাওয়া শুরু করছে যাই হোক এটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের জন্য টিপস থাকবে আপনারা গরমে টিয়ে বা অন্যান্য যে পাখি থাকে আপনাদের ও ওই পাখিগুলোকে তেল জাতীয় খাবার কম খাওয়াবেন এর মধ্যে আছে কবুতর কবুতরকে বাজরা খাবারটা কম খাওয়াবেন মানে খাওয়াবেন না বললেই চলে মানে খাওয়াবেন না বলবে বললেই চলে বলতে হচ্ছে মাসে একদিন বা দুই দিন এরকম যাই হোক ও দেখেন কি পছন্দ করে একদম এত বেশি পছন্দ করে যে নেমেই মানে বাদাম নিয়ে একেবারে উপরে চলে যাচ্ছে ঠিক আছে আবার মানে উপরে চলে যেয়ে আবার নিচে আসতেছে আবার বাদাম খাচ্ছে যাই হোক ও বাদাম খাচ্ছে ধানের পরিমাণটা এখন কম খাচ্ছে যেহেতু বাদাম দেওয়া হয়েছে আর ওকে আমি মাঝে মাঝে কাঁচামরিচ খাওয়াই অর্থাৎ কাঁচামরিচ বলতে কি কাঁচা যে মরিচটা পেকে আসছে ওই পাকা মরিচ আর কি পাকা মরিচ টিয়ে পাখি বা যে কোনো পাখির জন্য আর কি খুবই উপকারী মরিচে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে হ্যাঁ আমি অবশ্য ওকে আপেল খাওয়াই ধান খাওয়াই সূর্যমুখীর বীজ খাওয়াই বাদাম খাওয়াই এগুলো খুব কম পরিমাণে এখন গরমে খাওয়াই আর প্রতিদিন খেয়াল করবেন পানিটা পরিবর্তন করে দেওয়ার ওর খাওয়ার পানিটা আর কি আপনাদের পাখির খাওয়ার পানিটা পরিবর্তন করে দেওয়ার জন্য আমি প্রতিদিন ওর খাওয়ার পানি পরিবর্তন করে দেই এর কারণ হচ্ছে একটা এই যে ওরা পাখনা ঝাড়ে ধুলাবালি যায় ওই ময়লা পানি খেলে ওদের সমস্যা হতে পারে এই জন্য আমার টিএ পাখি অবশ্য গোসল করে না ও গোসল করতে আমি ওকে দেখিনি যদি আপনাদের পাখি গোসল না করে তো আমার মতো একটা স্প্রে মেশিন নিয়ে সে স্প্রেটা ওদের শরীরে যতটুকু পরিমাণ করা যায় আর কি স্প্রে করে দিবেন কারণ এই গরমে পাখির হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে যে পাখি গোসল করে তা তো সমস্যা নেই পানি দিলেই ওরা গোসল করে নেয় কিন্তু আমার গ্যাদরটিয়ে গোসল করে না পিকু পচা একদম ও কিন্তু গোসল করে না আমি ওকে গোসল করতে দেখিনি তবে ও পানি খায় প্রচুর আর এই জন্য আমি ওকে স্প্রে করে দেই যতটা সম্ভব ওকে ভিজিয়ে দেয় এই গরমে মনে করেন প্রত্যেক সপ্তাহে একদিন বা দুই দিন এরকম করে যাই হোক এই হলো আরেকটা কথা আর আমার টিয়া পাখিটা একা ওর জোড়া ছিল অবশ্যই ওর জোড়াটার ফুড পয়জন হয়ে মারা গেছে অবশ্য অনেক বড় খাঁচাতে থাকে তো ওকে ধরা যায় না আর কি ধরা ছোঁয়ার বাইরে আর ও অল্প অল্প কথা বলতে পারে যদি ওকে সময় দেওয়া হয় অবশ্যই ও কথা বলা শিখবে আশা করা যায় কিন্তু আমি অবশ্য ওরকমটা সময় দিতে পারি না যে কারণে ও কথা বলা শিখিনি এখনও আমার স্টুডেন্টরা আসে ওরা মাঝে মাঝে ওর সাথে যে কথাগুলো বলে ও হালকা পাতলা সেই কথাগুলো বলে ওর ভয়টা অনেকটাই কমে গেছে আগে যখন আমি কিনে নিয়ে আসছিলাম তখন ওর ভয়টা অনেক বেশি ছিল কিন্তু ওর সাথে কথা বলতে বলতে সময় দিতে দিতে খাবার দিয়ে এরকম পাশে দাঁড়াই থাকতে থাকতে অনেকটাই সাহস হয়ে গেছে যাই হোক আর আরেকটা টিপস হচ্ছে আপনারা টিয়ে পাখির খাঁচায় গ্রিড রাখবেন যে কোনো পাখিকে গ্রিড দিবেন গ্রিড খাওয়ানো ভালো ওদের হজম শক্তি বৃদ্ধির জন্য যাই হোক এখন আমি আমার ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে